আসুন আলো انك তোমরা যদি না জানো তবে জ্ঞানী দের কে জিজ্ঞাসা করো ওয়া আলাইকুম আসসালামাহুতুল্লাহি ওয়া বারাকাতুহু জীবন আপনি জানতে চেয়েছেন নামাজে যে নামetan ওসালা ইলাহ তাআলা বালা বিদাত এটা কোরআনের কত নম্বর আয়াতে আছে এটা জানতে চেয়েছেন বন এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে যেটা বিদাত হয় সেটা কিন্তু কোরআনে থাকে না কোরআনে হাদিসে থাকে না কোরআন হাদিসের বহির্ভূত আমলকে বিদাত বলা হয় তো কোরআন হাদিস বহির্ভূত আমল মানেই হলো বিদাত বিদাত মানে কি হলো কি নতুন কার্যকর্ম নতুন উদ্ভাবন যা কোরআন হাদিসে ছিল না যারা সু অসম আসাম জীবন দেবত হিসেবে আমল করেননি অন্যভাবে সাহাবাহিকের আমল করেনি এটাকে বলা হয় বিধাত তো বেদাতের কথা কোরআন হাদিসে নাই ওইভাবে তবে বেদাত যে জঘন্য অপরাধ এটা আমরা কোরআন হাদিস থেকে পাই যেমন মহারাবুল্লাহ আলম বলেন আলিয়ামা আকমাল তলাকুম দিন আকুম আহমন্ত নে নাতি ওর অদ্বিতীয় ইসলামা দিনা আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আলিয়ামা আকমাল তকুম দিন আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ওর অদ্বিতীয় রকমুল ইসলামা দিনা হ্যাঁ তো আত্মমান্ত আলিখম নেমাতে আর আমি আমার নেমাতকে তোমাদের কি পরিপূর্ণ করে দিলাম ওর অদীত রাহমুল ইসলাম দিন আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম সোরা মায়দাতি নাম্বার আয়তে আল্লাহ রবাহী এভাবে বলেছেন তো আল্লাহ কি বলছেন এখানে যে আমি তোমাদের জন্যে আজকের দিনে সে দিনটা কি ছিল আরাফার দিন তো আজকের দিনে আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে এই পরিপূর্ণ দিনেই সব কিছু খুঁজে আমার করতে হবে তো নামাইতান ওসা ইলাহে তালা কি কোরআন হাদিসা আছে এই পরিপূর্ণ দিনে পাওয়া যায় যে দিনের নির্ভর করছে যে দিন হলো কোরআন হাসে সমন্বয়ে গঠিত তো কোরআন কি আছে এই পরিপূর্ণ দিনে এটা যদি না থেকে থাকে তাহলে এটাই হলো সংযোজন এটাই হলো বিধা আর্থ তাছাড়া নামাইতান ওসা ইলাহে তা বলে যে আমরা বলি অর্থটা কী আমি নেয়াত করলাম যে আল্লাহর মহান আল্লাহর জন্য আমি নামাজ পড়বো জোহরে চার রাকাত কেবলামুখী হয়ে আল্লাহ একবার তো এই যে এতগুলি কথা বলা হলো যে আমি চার রাকাত পড়ব আল্লাহর আস্তে তো এগুলি কথা জোহর চার রাখাত আসর চার রাখাত মাগুলি তিন ডাকাত এ কথাগুলি আল্লাহকে বলতে হবে তো আল্লাহকে এগুলো জানা নাই মহান আল্লাহ বলছেন কল আত আল্লেমন আল্লাহ কম বলে দিন অর্থাৎ হেরাসুল বলে দিন ওদেরকে আতু আল্লেমন আল্লাহ তোমরা তোমরাকে তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ আল্লাহকে শিক্ষা দিচ্ছ আল্লাহ আলম আফ ইসলাম আফিল অথচ আল্লাহ আসমানে জমিনে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে তিনি সম্ভব জ্ঞান রাখেন সব কিছু জানেন হবে করলে সেই নালিম আর আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত মহা জ্ঞানী সুতরাং নামেতান ওসাইল্লাহ তা আলা বলে যেন আল্লাহকে জান আল্লাহ আমি নিয়াত করেছি এত রাখাত নামাজ পড়ব কাবাকে সামনে রেখে কি দরকার ছিল এগুলো কথা বলা তো কথায় বলো যে কোনো এক লোক লোকে হয় নামায়তান ওসাই তালা বললে আর একজন তার হাত চেপে ধরে তার তাহলে বাঁধার পড়বে বলছে না আরও কিছু বাকি আছে সেটা বলো যে আজকে জুমার দিন মসজিদটা হলো ওই পাকা মসজিদ নিচে রয়েছে কার্পেট উপরে রয়েছে কি লাইট বাতি এতগুলি বলো তখন বলছে এতগুলি কেন বলবো কি দলিল আছে তখন তাকে বলেছেন যে আপনি যে এতগুলি বলেন এটার কি দরিল আছে ফাতে আল্লাহ আকবর এগুলো দলিল কোথায় আছে এটা যেমন বেদরিল এটাও বেদরিল তো বেদরিল বিষয়গুলি হয় আহ তো সাধারণত যেগুলো বেদ এগুলো পাবেন কোথায় কোরআন হাদিসে পাবেন না তো এভাবে নাম ধরে কিন্তু রাসু উল্লাহ আগাম সতর্ক করে গিয়েছেন কুল্ল বিদ্যাতন দলালা বা কুল্ল দলালাফিন নার নাসাই এবং সোনানগন্থের হাদিসে সাহেব না হজাইমার হাদিসে হয়েছে তিনি কি বলছেন কুল্ল বেদাতুন দলালা সমস্ত বেদ হলো গুমরাহি বা কুল্ল দলালাফিন নার আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম আলে আজবিল্লাহ তো বেদা মানে নতুন কিছু করা ধর্মের নামে এগুলো সরল অমর আসল শাসন বলছেন সরল অমর মহাল সাতুহা ধর্মের ভিতরে থেকে নিকৃষ্ট কাজ হলো নতুন বানানো বানানো জিনিস অকুল্লহ অকুল্ল মহাদেশ বিদা আর প্রত্যেক নতুন বিষয় ধর্মের বিষয়ে এটাই হলো বিদা অকুল্ল বিধা অলাদা সমস্ত নতুনত্ব সমস্ত নতুন আবিষ্কৃত বিদাত হলো কি গোমরাহি সুতরাং যেগুলি নাই ইসলামের সেগুলির নাম সহ আপনি কোথায় পাবেন আপনাকে যদি বলা হয় যে আপনি আমাকে পনেরো টাকা দেন বা তিনশো টাকা নোট দেন দিতে পারবেন দিতে পারবেন না উত্তরে কি বলবেন যে আমার কাছে নাই তো নোট তো নাই এটা চালুই তো হয়নি বাংলাদেশ থেকে সরকার চালু করেনি তো যেটা নাই সেটা যে দলিল লাগে না নাম ধরে সেটা তো আশা করি বুঝতে পেরেছেন একজন বলছে আমার ঢাকায় জমি না আরেকজন ওকে জোর করে বলছে না ভাই আপনাকে দলিল দেখাইতে হবে যে আপনার জমি নেই ঢাকাতে তো ও কী বলবে আরে ভাই নাই তো আমি কোথেকে দৈল দেখাবো তো যেটা নাই ইসলামের শরীয়তে সেটাই হলো বিদা এবং সেটা যেন খাস কোনো দৈল লাগে না আম দৈল যথেষ্ট যে ধর্মের ভিতর নাই পরিপূর্ণ ধর্মের ভিতরে কি সংযোজন সুতরাং এগুলি বিদাতি কর্ম আর বেদাতি কর্ম করা ভালো মানুষের কাজ নাই এবং কোনো বেদাতেই ভালো নাই প্রতিটি বেদাত গুমরাহী মানে জান্নাতে রাস্তা হারিয়ে ফেলা আর বেদাতের পরিণাম হলো কি জাহান্নাম সুতরাং নামায়তান ওসাই আলা এটাও একটা বেদাত অনুভাবে আরও যত কিছু রসুল উল্লা সরিয়া বহির্ভূত রাসুল সাহেব যেগুলি করেননি সাহাবা সাহাবাহরাম যেগুলি করেননি করতে বলেননি তাদের আমল দ্বারাও সাপোর্টের নয় এগুলি সবগুলি বিদা এবং বেদাতের কোনো কিছুতেই কল্যাণ নাই تنجحك اشهر المستبد السنه بارك الله فيك